দর্শকবৃন্দ সকলকে আমার প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে শুরু করছি জমি মাপের কিছু নিয়মকানুন এই জিনিসগুলো অবশ্যই আপনাদের জেনে রাখা ভালো যেমন একটা কড়ার ছক কড়ার ছক মানে কিসে কিসে এক করা হয় যেমন তিন দি চার কাক পাঁচ বিশো ছয় ঋতু থেকে বারোশো আশি ভর পর্যন্ত প্রত্যেকটাতে এক করা হয় তাহলে সবথেকে প্রচলন কিন্তু তিন ক্রান্তি তাহলে তিন ক্রান্তি সমান এক করা এটা গেল একটা প্রত্যেকটা একটা করা করে এবার আনি পর্চায় যে লেখা থাকে আর এস সি এস কে বি পর্চায় সেটা কিন্তু নেওয়া পয়সা হিসাব নেই বর্তমান যুগের নেওয়া পয়সা হিসাবটা নেই সেটা কিন্তু ঘণ্টায় প্রচলিত তাহলে সেটা জানতে গেলে আপনাকে জানতে হবে এক আনা দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনা এই যে সাংকেতিকগুলা এই সাংকেতিকগুলা অবশ্যই লিখে রাখা অবশ্যই দরকার এটা না হলে আপনি পর্চা পড়বেন কী করে তাই ধারণা আপনাদের দিলাম এই সম্বন্ধে আপনার ভালো করে এটা জেনে নিন ঠিক আছে এবার আমি পরের জানাচ্ছি ধরেন এটা একটা বর্গাকার জমি এটা জমি ধরা গেল এদিকে একশো কুড়ি ফিট একশো কুড়ি ফিট এই একশো কুড়ি ফিট এইদিকে একশো কুড়ি ফিট একশো কুড়ি ফিট তাহলে দুটো বহ নিলেই হবে এখানে যেহেতু চার কণা বলা হয়েছে তাহলে একশো কুড়ি গণিত একশো কুড়ি তাহলে একশো কুড়ি তো একশো কুড়ি সমান বারো বারো একশো চুয়াল্লিশ চোদ্দো হাজার চারশো বর্গ ফিট সমান এক বিঘা এটা তুমি এটা ফুটে আসে এই ফুটটা যদি আমি ইতে নিয়ে চলে যাই লিঙ্কে লিঙ্কে যদি নিয়ে যাওয়া হয় তাহলে এক বিঘা কিসে কিসে হবে সেটাও জানা এখান থেকে পাওয়া যাবে ফুট থেকে সব কিছু হিসাব আছে একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি এইটাকে যদি আপনি ফুটে নিয়ে যান লিঙ্কে নিয়ে যান গজে নিয়ে যান যাতে নিয়ে যাবেন সেটাতে কিন্তু এক বিঘা পাওয়া যাবে তাহলে চোদ্দো হাজার চারশো বর্গ ফুট সমান হচ্ছে বর্গফুট সমান এক বিঘা এটা গেল এবার আমি আরেকটা জানাচ্ছি আপনাদের এটা থাকলো এবার জানুন এক একর তাহলে চার হাজার আটশো চল্লিশ বর্গ গজ সমান এক একর এক এক লক্ষ বর্গলিঙ্ক বর্গলিঙ্ক সমান এক এক তাহলে চার হাজার আটশো চল্লিশ বর্গ গঠ এটাকে দিয়ে ফুট দিয়ে এটা করি তাহলে তিন গুণ এক এক সাইডের তাহলে চার হাজার আটশো চল্লিশকে আমি তো রুট ওভার করি তাহলে রুট করলে জানা যাবে এক এক সাইডে যেটা পাওয়া যায় যেমন আমি দেখে দিচ্ছি চার হাজার আটশো চল্লিশ আমি রুডভার করলাম তাহলে এতটা গজ এক এক সাইডে পড়ে একে তিন দিয়ে গণ করলাম তাহলে ফিটটা পড়ে দুশো আট পয়েন্ট সাত ফিট দুশো আট পয়েন্ট সাত ফিট তাহলে এইরকম গণ করলে দুশো আট পয়েন্ট সাত ফিট গণিত হচ্ছে দুশো আট পয়েন্ট সাত ফিট তাহলে আপনি জেনে নেবেন চার দেখেন তেতাল্লিশ হাজার পাঁচশো সাতান্ন পয়েন্ট একশো শতক সমান এক একর এক একর একর সমান তিন বিঘা একের দুই কাঠা তা যে রাখুন একশো শতক সমান এক একর এক একর সমান তিন বিঘা আধ কাঠা এটা আমার কথা নয় শুভঙ্করী আর্যার বই থেকে এটা আমি যখন অষ্টম নবম শ্রেণীর ছাত্র তখন সেই বইটা আমি পেয়েছিলাম সেখান থেকে আমি সংগ্রহ করে কালেক্ট করে আমি রেখে দিয়েছিলাম এই জিনিসটা অবশ্যই জেনে রাখা খুব দরকার তাহলে বোঝা গেল এক একর যেমন চার হাজার আটশো চল্লিশ সমান এক একর এক হাজার এক এক হাজার মানে এক লক্ষ বর্গলিং সমান হচ্ছে এক একর একশো শতক সমান এক একর এক একর সমান তিন বিঘা আধগাঠা এবার আর একটা কিছু আমি দিয়ে দিচ্ছি আপনাদের তিন মাইল সত্তর পূর্ণ একের দুই মাইল সমান এক ডিগ্রি এটা অবশ্যই জানা ভালো এগুলা শিক্ষামূলক জিনিস মাপ করতে গেলে যদিও প্রয়োজন না হয় তবুও প্রশ্নপোত্তক কিছু সামান্য পড়ে গেলেন কোথাও গেলেন অবশ্যই জেনে রাখা খুব ভালো আর একটা কিছু দিচ্ছে আমাদের সাতশো কুড়ি বর্গ ফুট সমান এক কাঠা কাঠা ষোলো ছটাক সমান এক কাঠা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সার্চ করবেন তাতে আমি বিশেষ আনন্দিত হব আগামী সপ্তাহে এই মাপ সম্বন্ধে আরও কিছু জানার জন্য অপেক্ষা করুন নমস্কার